হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকেই অসংখ্য ভালো আছেন। সো আজকে একটা এক্সচেঞ্জারের অফার শেয়ার করবো। এক্সচেঞ্জারটা অনেক আগের একটা এক্সচেঞ্জার, 2015 সাল থেকে বা 2014 সাল থেকে এক্সচেঞ্জটা অনগোয়িং আছে। অ্যান্ড 2018 সালের দিকে একটা অফার দিছিল, ওইটা থেকে অনেকে অনেক ভালো আর্নিং করছিল। দেন 2020 সালে একটা অফার দিছিল, ওইটা থেকেও অনেকে ভালো আর্নিং করছে। ঠিক আছে, সো এখন আমি আগে ফার্স্টে এইটা দেখাই। সো আর একটা দুঃখের সংবাদ এই যে আমাদের যে আগে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ছিল ওইটা আর কি ই হয়ে গেছে আর কি, ওটার কী বলা হয় নষ্ট হয়ে গেছে, কারণ ওটা যেটাই আমি ওনার ছিলাম ওটা হচ্ছে আর নাই আর কি। এখন থেকে আমাদের সকল আপডেট এই নতুন যে কমিউনিটি আছে এই কমিউনিটিতে দেওয়া হবে আর কি। ঠিক আছে, তো সবাই এটার মধ্যে জয়েন করে নেবেন, কারণ এটাই আর এখন থেকে কোনো প্রকার কোনো আপডেট দেওয়া হবে না। সো আমরা যে অফারটা দেখাবো আজকে, ওই অফারটা হচ্ছে ইউবিট এক্সচেঞ্জ সাইডের। সো আমরা ইউবিট বানাম হয় নাই, সো আমরা ইউবিটটা লিখি। আমরা যদি ইউবিট লিখে সার্চ দিই, আচ্ছা ইউবিট লিখে সার্চ দিলে দেখেন, আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখেন ইউবিট লিখে সার্চ দিলাম। ঠিক আছে, সো দেখেন এইখানে আমি অফারটা শেয়ার করেছিলাম কবে, সেপ্টেম্বর মাসের 2020 সালে আর কি, 2020 সালে সেপ্টেম্বর মাসে। দ্যাটস মিন আরও মেবি 2 বছর আগে অফারটা আমি শেয়ার করছিলাম। এই যে দেখেন, এটা এটা হচ্ছে সেপ্টেম্বর মাসের 28 তারিখ, এটা এটাও মানে সবগুলো অফার আমি সেপ্টেম্বর মাসের 28 তারিখ শেয়ার করছিলাম আর কি। ঠিক আছে, এখান থেকে যারা জয়েন করছিল তাদের কিন্তু ভালো লেভেলের একটা আর্নিং এখান থেকে হয়েছিল। ঠিক আছে, এখন হচ্ছে আমরা এই অফারটা কীভাবে জয়েন করবো সেটা হচ্ছে আমি আপনাদের দেখাই দেবো আর কি। সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে ইসে একটা লিঙ্ক দিয়ে দেবো, আপনারা জাস্ট এই লিঙ্কে প্রেস করে দেবেন, আমি আপনাদের সামনেই সাইন আপ করে দেখাবো। সো দেখেন লিঙ্কে প্রেস করে দেওয়ার পর এইখানে দেখেন রেজিস্টার অ্যান্ড গেট $4,701 এখানে প্রেস করে দেবে। এইখান থেকে মোটামুটি ভালো একটা আর্নিং হবে। এর আগে যারা জয়েন করেছিল তাদের প্রত্যেকেরই মেবি ফ্রিতে $20 থেকে $25 মতো আর্নিং হয়েছিল। আই থিঙ্ক এবার ওরকম একটা আর্নিং হতে পারে। সো দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস, এখানে আমরা কী করবো, এখানে মেবি আমাদের ইমেলটা দিতে হবে বা এখানে আমাদের একটা ইউজার নেম দিতে হবে। সো আমি এটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে মেবি আমাদের একটা নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়া, দেন ক্যাপচারটা সলভ করে রেজিস্টার অপশানে প্রেস করতে হবে। সো ভিউয়ার্স এখানে আপনারা যদি খেয়াল করেন আমরা এগুলো দিয়ে দিলাম, দেন হচ্ছে আমি আই অ্যাগ্রি করে দেন আমি ক্যাপচাটা সলভ করবো আর কি। ক্যাপচাটা অলরেডি সলভ হয়ে গেছে। দেন আমি যদি রেজিস্ট্রেশনে প্রেস করে দেখেন আমাদের ইমেলে একটা ভেরিফিকেশন মেল সেন্ড করছে ওরা আর কি। আমরা জাস্ট জিমেলে যাই, জিমেলে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে যদি যাই দেখেন ইউবিট থেকে আমাদের একটা মেল চলে আসছে। আমরা জাস্ট এইখান থেকে কী করবো, এই লিঙ্কটা প্রেস করে দেবো। এই লিঙ্কটা প্রেস করে দেওয়ার পর ক্রোম ব্রাউজার করে নেব। সো দেখেন এখানে হচ্ছে আমাদের মেবি একটা ক্যাপচা সলভ করতে হবে, সো আই এম নট এ হিউম্যান আমরা প্রেস করি। সো দেখেন এইখানে এই টাইপের যেগুলো আছে আমি জাস্ট এটা কমপ্লিট করে নিচ্ছি, এগুলো এক এক টাইম এক এক টাইপের ক্যাপচা দেয় আর কি। সো জাস্ট আমরা এটা ভেরিফাই করে নিছি। সো ভেরিফাই করার পর আই থিঙ্ক আমাদের এটা জাস্ট হয়ে যাবে। দেখেন আমাদের এখান থেকে এই জিনিসটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এখানে কীভাবে জয়েন করবো, আর এটা কিন্তু একটা এক্সচেঞ্জ অ্যান্ড অনেক আগের এক্সচেঞ্জ। সো এখন আমরা এখানে কীভাবে জয়েন করবো, আপনি টান দিলে কিন্তু জুম ইন জুম আউট এরকম এই টাইপের হবে। আমার আরও একটা অ্যাকাউন্ট ছিল, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নতুন একটা অ্যাকাউন্ট খুলে নিলাম। আপনারা জাস্ট নতুন একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন এইখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে আমি যদি দেখাই আপনাদের, আচ্ছা এখানে এই যে এয়ারড্রপ নামক একটা অপশন আছে, আমরা জাস্ট এয়ারড্রপ অপশনে প্রেস করে দিব। এয়ারড্রপ অপশনে প্রেস করে দেওয়ার পর এইখানে দেখেন কিছু টাস্ক আছে, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করলে এই যে $305, এই যে টোকেন যেটা আছে এই টোকেনটা হচ্ছে আপনার এইখানে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, ফার্স্ট টোকেনটা লিস্টেড আছে কি না জানি না, FAST না, ফার্স্ট টোকেনটা এখনও লিস্টেড করে নাই ওরা। সো লিস্টেড করলে এখান থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন। ঠিক আছে, সো এখন আপনারা এখানে কী করবেন, আপনারা জাস্ট এরকম এই যে ইন্টারফেসটা আছে না, ফার্স্টে ফর রেজিস্ট্রেশন, আমরা যে রেজিস্ট্রেশন করছি এখন আমরা এখানে মেইকে প্রেস করবো আর কি। ঠিক আছে, আমরা জাস্ট এখান থেকে মেইকে প্রেস করে দিই। সো বেস এখানে হচ্ছে আপনারা খেয়াল করেন গেট মাই ডলার বা এখানে মেই প্রেস করতে হবে, আচ্ছা এটা এখনও হয় নাই। সো আমরা জাস্ট এইখানে মেইকে প্রেস করবো, সরি ভিউয়ার্স আমরা মেইকে প্রেস করবো। মেইকে প্রেস করলে আমাদের এইরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে, যেন আমরা যেহেতু অ্যাকাউন্টটা খুলে ফেলছি এখন আমরা কী করবো, চেক অ্যান্ড গেট মাই $1 এখানে প্রেস করে দিলে দেখেন আমাদের কাজটা কিন্তু কমপ্লিট। সো আমাদের এই যে রেওয়ার্ড যেটা আছে আমাদের এই ওয়ালেট সেকশনে 1 সপ্তাহ পরে দিয়ে দিবে। সো এখন আমরা কী করবো, অ্যাগেন আমরা এয়ারড্রপ অপশনে প্রেস করে দেবো। আমাদের প্রথম টাস্কটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে। ঠিক আছে, আমাদের ফার্স্ট টাস্কটা কমপ্লিট, এখানে দেখেন ফার্স্ট ট্যাক্স কমপ্লিট। এরপরে কী বলা হয়েছে, একটা ডিপোজিট, আমরা যদি এখানে একটা ডিপোজিট করি যে কোনো টোকেন 1 সেন্ট 2 সেন্ট যাই ডিপোজিট করি সেখানে $705, এগুলো আমি বলবো না, এগুলো যদি পারেন তাহলে করবেন, না পারলে করার দরকার নেই। এইখানে একটা ফ্রি অপশন আছে, এখানে ফ্রি অপশনটা যদি দেখেন এইখানে আছে ফর এ টুইট, আপনারা যদি একটা টুইট করেন। সো আমরা জাস্ট কী করবো, মেক অপশনে প্রেস করে দেবো। মেক অপশনে প্রেস করে দিলে এইখান থেকে আমাদের এই যে টুইটারের একটা অপশন আছে, আমরা জাস্ট টুইটার অপশনে প্রেস করে দেবো। টুইটার অপশনে প্রেস করে দেওয়ার পর জিনিসটা আমরা টুইট করে দিলাম। টুইট করার পর আমাদের অ্যাগেন টুইটারে চলে যেতে হবে, টুইটারে চলে যাওয়ার পর প্রোফাইলে যাবো। অ্যান্ড এটা যে আমরা টুইট করছি এটা লিঙ্কটা জাস্ট আমরা কপি করবো, কপি করার পর জাস্ট আমরা লিঙ্কটা এখানে বসাইয়া চেক অ্যান্ড গেট মাই $1 প্রেস করলে আমাদের কাজটা কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। ঠিক আছে, দেন অ্যাগেন আমরা এয়ারড্রপে প্রেস করবো। অ্যাগেন এয়ারড্রপে প্রেস করার পরে হচ্ছে এইখান থেকে
300% এই যে রেফারেল ট্রেফারেল এগুলো পারলে করবেন, বা এইখানে মেসেজ ইন চ্যাট এখানে একটা অপশন আছে, আমরা যদি মেইকে প্রেস করি সেক্ষেত্রে এই যে এইখানে একটা অপশন আছে মেসেজ ইন চ্যাটে প্রেস করলে, এই যে দেখেন এইখানে কয়টা মেসেজ করতে হবে এরকম হাই ঠাই লিখবেন আর কি, ঠিক আছে। আমরা হাই লিখলাম, এই যে দেখেন এই মেসেজগুলো কিন্তু এখানে চলে যাবে আর কি, ঠিক আছে। না এখানে আবার ব্যালেন্স লাগবে 1 BTC, চেক মাই গেট। আচ্ছা এখানে, আচ্ছা এটা আপনারা স্কিপ করেন কারণ এটা একটু ঝামেলা আছে আর কি, ঠিক আছে। সো মোটামুটি এই কটা টাস্ক কমপ্লিট করবেন। আর যদি আপনার মন চায় যে না এখানে একটা ডিপোজিটের বিষয় আছে, আপনার চাইলে 1 থেকে 2 সেন্ট বা TRX যদি থাকে, এই যে দেখেন এখানে লং করবেন, দেন এইখানে দেখেন TRX এর একটা ডিপোজিট অপশন আছে, এই যে আমি যদি আপনাদের দেখাই আর কি, ঠিক আছে। এই যে TRX আছে, এই যে TRX অপশনে একটা প্রেস করে দিলে TRX অ্যাড্রেসটা পেয়ে যাবেন। এই অ্যাড্রেসে ক্লিক করলে আপনাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এই অ্যাড্রেসটা চাইলে আপনি 1টা TRX ডিপোজিট করতে পারেন, আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন মেইকে প্রেস করলে কাজটা কমপ্লিটলি হয়ে গেল। এরপর হচ্ছে এই চেকিং ইউজার, এখানে একটা ইয়ে আছে, আপনারা জাস্ট এই মেইকে প্রেস করবেন, এটা প্রতিদিন একটা একটা করে চেক ঠেক এই টাইপের কাজ টাজ করতে পারবেন আর কি, ঠিক আছে। যে লিঙ্ক ভিজিট করা এগুলো আশা করি আপনারা পারবেন, এগুলো জাস্ট কমপ্লিট করলে আপনাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এরপর হচ্ছে আর একটা জিনিস, রেফারেল যে বিষয়টা, এই যে 30% আর ফর রেফারেল, এই যে আমরা জাস্ট মেইকে প্রেস করে দেবো। মেইকে প্রেস করে দিলে আপনাদের রেফার লিঙ্কটা জাস্ট এখান থেকে পেয়ে যাবেন আর কি, তারপর আপনারা চাইলে রেফার করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, আর এখান থেকে মোটামুটি $20-25 মতো প্রফিট হতে পারে আর কি। বাট এটা এখন হবে না, এখন জাস্ট আমরা এটা করে রাখবো। এক্সচেঞ্জের অফার বা আমরা যে অফারে জয়েন করি এয়ারড্রপ কিন্তু সময় লাগে একটু, আর যেহেতু 1 থেকে 2 বছর পর এক্সচেঞ্জটা অফার একটা প্রোভাইড করছে, আই থিঙ্ক মোটামুটি ভালো একটা প্রাইজই হবে। সো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো ধন্যবাদ ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেলটা মাস্ট বি জয়েন করে নেবেন।